কিরে রিপু ভাই বড়টা ভাই তুই ভালো আছো? তুই তোর অনেক দিন হলো দেখছি রে ভাই। আছি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি, আমরা তো ভালো থাকি অল টাইম। হ্যাঁ ভাই অনেক দিন হলো যেহেতু দেখা হইছে একখানা কোলাকুলি করি মনটা ঠান্ডা করি। এই এই এটা কি আজকে কি ঈদের দিন? হ্যাঁ ঈদের দিন বুকে কোলাকুলি করবা? আর শোন একটা কথা বল, এখনো পৃথিবীতে ভাইরাস ছড়ে যায়নি, হ্যাঁ এই জন্য দুই হাত দূরত্ব বজায় রাখা উচিত। দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রাখো। এ বেড়াই কিসের দূরত্ব? এ বেড়া মোরা ভাই ভাই না, আয় দি দাদু মোর বুকে আয়। হ্যাঁ এই তো ঠিক কথা কইছো, ভাই ভাই না, এই ভাই ভাই হিসেবে তো আমার তো একটা দায়িত্ব আছে তোমাদের বুকে লাগা। প্রত্যেকবার তোমরা এসে কো বুকে আসো বুকে আসো, এটা হয় না। আজকে আমি বুকে যাব, তুমি খালি হাতটা ফাঁকা করো। হয় এ বেড়া আও আও দাদু আও। এ বলটু এই গার কথা হাত ফাঁকা করিছে, এই গা যে কোন একটা ফোনটি করি এন্তন হলাই যাইবো। এ বলটাই আমি কইছি না, এই গাইটি মানে শয়তানের খাড়া জিলকি। এই ভাইয়ের কথা ভাই বিশ্বাস না করলে চলে? হাত ফাঁকা করো শাহরুখ খানের মতো, এরকম করে হাত ফাঁকা করো আমি বুকে ঝাঁপাই পড়ি। হায় হায় এই যে দেখো আকি বুকে জড়াই ধরো। হায় আও দি লাগবে। এ দাদু আচ্ছা ঠিক আছে, এ তুমি মোরদারে আও। ওকে আও। এই তো ইয়ারে যাই ওসর লাগিলা বুকাই কই রে দাদু। হ্যাঁ বুকাই এ বেড়া। হ্যাঁ হারামজাদে করছে নাকি চুলে লাগাই যেতেছে তোর হালার পালারে? আরে কোন নি গেছে কে? এ বেড়া কামটা করছে কি? এই দুইটা মানুষ যদি তোর মতো হইতো তাহলে একটু হইলো আমার জ্বালাটা কমতো। আম্মা আব্বা তোর আমার মতো ফিজার খায় না, আব্বা খায় লাল লাল জুস আর ভাইয়া খায় ললিপপ, ধোয়া বের হয় আমা তুমি কোনটা খাবা বলো? সংসারে সবাই যেই পরিমাণে আমারে জ্বালানো শুরু করছে আমার কিছু আর খাইয়া ধোয়া উড়ান লাগবো না, এমনি আমার শরীরটা ধোয়া বাইরে যাচ্ছে। আম্মা তুমি মেশিন না চুলা যে কালো ধোয়া বের হয়? তুমি মেশিন হলে ভালো হবে আম্মা, আমি স্টার্ট দেব তুমি খালি ফটফট ফটফট করে চলবে। আ